আমার ভাইরা আজ বাংলাদেশে কিছু হারামখোর এই শয়তান ওদের চোখে চশমা লাগিয়ে দিয়েছে, হারাম খেয়ে খেয়ে পেট এত মোটা হয়েছে, গর্ভবতী মহিলারাও যদি ওদেরকে দেখে এরা মনে হয় লজ্জা পাবে। জোরে বলেন ঠিক না বেঠি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি হারাম খান, দুইটা জিনিস আপনার দ্রুত হাইব্রিড জাতের মতো দ্রুত বেড়ে যাবে। এক নম্বরে হলো ভুড়ি, দুই নম্বরে হলো মোষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে, চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন favors of Allah, never could you be count them. Truly Allah is oft forgiving, merciful. Surah Nahl 14 number par 8 number pirishta 3 number line er 2 number rokora 18 number ayat. আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ অনুগ্রহ দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও, আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমাদের এই ছোট্ট জীবনকে সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন, সাকসেসফুল করে দিয়েছেন। এজন্য আমার ভাইরা আজকে আমরা এখানে এসেছি, আমরা এক নেতার অনুসরণ করা লাগবে মুসলমান হিসাবে, যেই নেতার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, সেই নেতা হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্রে কোনো ভুল আছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, নবীর চরিত্রে কোনো দোষ ছিল না, এই বিশ্বাস আমাদের সবার আছে তো? সবার ভিতরে সবাই বলুন আছে না নাই? আমার ভাইরা বিশ্ব নবীর শ্রেষ্ঠত্বের কিছু বর্ণনা আমি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, যে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ রাসূলের সম্মান কতটুকু সমুন্নত করা হয়েছে। পৃথিবীতে কোন কিতাব থেকে রেফারেন্স নিতে গেলে নাম্বার ওয়ান যেতে হবে কোরআনের কাছে, কারণ কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমা সবার উপরে। জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার মুসলমান ভাইরা কোরআনুল কারিমের সূরাতুল আহজাব 21 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য মডেল, আল্লাহর নবী হচ্ছে তোমাদের জন্য ব্র্যান্ড, আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হিন্দুদের ধর্মগ্রন্থ যজুর্বেদ
এখানে বলা হয়েছে আল্লাহর রাসূল মুহাম্মাদুর কঙ্কর, তার মানে হচ্ছে মুহাম্মদ তোমাদের জন্য পরম বরণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনিরামপুরের মুসলমানেরা, কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় এখানে বলা হয়েছে কল্কি যুগের অবতারের নাম হলো সর্বানং। সর্বানং শব্দের অর্থ হলো যার ব্যাপারে সব সময় বলা হয় নমো নমো নমো, অর্থাৎ যার নাম সব সময় উচ্চারণ করা হয় তিনি হচ্ছেন সর্বানং। এই পৃথিবীতে আল্লাহর নবীর নাম বর্তমান 175 কোটি মুসলমানের নাম, শুরু করার আগে আল্লাহর নবীর নাম জোরে বলেন আছে না নাই। শুধু তাই নাই, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতের নামাজ, এই 32 রাকাত নামাজত আদায় করতে গেলে আপনাকে যে 16 বার আপনাকে বসতে হবে। এই যে বসার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপর জুমার খুতবায় প্রত্যেকটা সানি খুতবা এবং আমার ভাইরা মূল খুতবায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জোরে বলুন আছে না নাই। ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর রাসূলের পিতার নাম বলা হয়েছে বিষ্ণু দাস। বিষ্ণু বলতে হিন্দুরা তাদের ঈশ্বরকে বোঝায়, আর দাস শব্দের অর্থ হলো গোলাম। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই দুইটাকে একত্রিত যদি আমরা করি, একত্রিত করলেই পরে আল্লাহর নবীর পিতার নাম হয়ে যায় আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নাম ছিল সুমতি। কল্কি পুরাণের বক্তব্য, সুমতি শব্দের অর্থ হলো শান্তি এবং স্নিগ্ধতা, আর আমেনা শব্দের অর্থ শান্তি এবং স্নিগ্ধতা। বিশ্বনবীর মায়ের নাম ছিল আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জন্মের ডেট অফ বার্থ, জন্মের সাল সম্পর্কে বলা হচ্ছে কল্কি পুরাণের ভিতরে 12 মার্ডিসা, অর্থাৎ 12ই রবিউল আউয়াল। আমার মুসলমান ভাইয়েরা, অথর্ববেদের ভিতরে বলা হচ্ছে 5ম খণ্ড 27 নম্বর অধ্যায় মন্ত্র নম্বর 1, যে আমরা তাকে 10,000 সৈন্য সহ দেখতে পেলাম এবং 60,090 জন সৈন্য বেষ্টিত শত্রুর মাঝে তাকে আমরা দেখতে পেলাম। আপনারা জানেন ইতিহাস সাক্ষী, আব্রাহা বাদশাহ 500, আমার ভাইরা 70 খ্রিস্টাব্দে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, এর 50 দিন পূর্বে আব্রাহা বাদশাহ 60,090 জন সৈন্য নিয়ে কাবা ঘর অ্যাটাক করেছিল। কিন্তু ওই যে বাইতুল্লাহ, ওই ঘরের মালিক একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা। আল্লাহর ঘর ভাঙতে আসার পরে ওই ঘরকে রক্ষা করার ক্ষমতা আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের। জোরে বলেন আছে না নাই। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই যে ভারতের নরেন্দ্র মোদি, এই দেশের আদালত বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিল, এই বাবরি মসজিদকেও রক্ষা করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের। জোরে বলেন আছে না নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল, ইনজিলের ভিতরে বলা হচ্ছে মূল হামান্না। মূল হামান্না বাংলা প্রতিশব্দ প্রশংসিত, আর আরবিতে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রুহুলুল্লাহ তিনি বলেছিলেন ইয়াতি মিম বাদ ইসমুহু আহমদ
আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আজ থেকে 2500 বছর পূর্বে নেপালের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিল গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার অন্তিম মুহূর্ত। এমন সময় বৌদ্ধ ধর্মের নেতারা গৌতম বুদ্ধর কাছে গিয়ে বলছে, গৌতম বুদ্ধ, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর কে আমাদেরকে উত্তম দিক নির্দেশনা প্রদান করবে? গৌতম বুদ্ধ বলেছিল, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর যে তোমাদেরকে উত্তম দিক নির্দেশনা প্রদান করবে তার নাম হবে মৈত্র মৈত্রীয়। এই ভাষাটি সিংহলি ভাষা, যার বাংলা প্রতিশব্দ আমার ভাইরা প্রশংসিত। আর আরবিতে বলা হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমেরিকার ন্যাশনাল কাউন্সিলের মতে এই পৃথিবীতে জন্মগ্রহণকৃত মানুষের সংখ্যা 7,500 কোটি। ফ্রম আদম আলাইহিসসালাম এন্ড টুডে পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল ওই বেস্ট পারসন ইন দা হিস্টরি, পুরা বিশ্ব এই ভূখণ্ডে সব থেকে সম্মানিত দামি কোন ব্যক্তি, বিশ্ববাসীর কাছে প্রশ্ন করা হয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা, সুদীর্ঘ 10 বছর গবেষণা করে আমেরিকার একজন লেখক মাইকেল এইচ হার্ট একখানা বই রচনা করলেন, যেই বইয়ের নাম দিলেন দি হান্ড্রেড। এই বইয়ের ভিতরে বিশ্ব কাঁপানো র্যাঙ্কিং পর্যায়ের, বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবনী উঠিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, সমস্ত নামকে পিছনে ফেলে দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টালেই এই যশোরেও এই বইটা পাওয়া যায়। মাইকেল এই সাটের 100 মনীষীর জীবনী ইংরেজিতে বলা হয় দি হান্ড্রেড। এক নম্বরে যার নাম দেওয়া হলো, তিনি হচ্ছেন সাইয়িদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। মা কুনতা তাকুলু হাযার রাজুল, হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, খ্রিস্টান বিশ্ব তাকে প্রশ্ন করল, তুমি একজন খ্রিস্টান কিন্তু মুসলমানদের নবীর নাম কেন আগে দিলে? উনি ওটার কারণ বর্ণনা করলেন, মুহাম্মদ হলি দা ম্যান ইন দা হিস্টরি হুয়া সিম্পলি সাকসেসফুল অর রিলিজিয়ান অ্যান্ড সেকুলার লিস্ট। আল্লাহর নবী এমনই একজন ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ উভয় দিক দিয়ে পূর্ণাঙ্গ সফল কাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মোস্ট সাকসেসফুল পার্সোনালিটি অফ দা ওয়ার্ল্ড। আল্লাহর নবী এই পৃথিবীতে যে সব থেকে দামি নবী ছিলেন, এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলুন সন্দেহ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে, ডোন্ট মাইন্ড, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। আর এই সহজ কথায় যারা বোঝে ওরা আবু বক্করের সাথেই জান্নাতে চলে যাবে। আর এই সহজ কথা যারা বোঝে কিন্তু বোঝার পরে ডিপ জলের মতো ঘাড় তেড়া করে পড়ে থাকে, আবু জাহেলের সঙ্গে জাহান্নামী হবে। আমার ভাইরা, কোরআনের মাহফিল কিন্তু সবার ভালো লাগবে। সবাই বলুন সবার ভালো লাগবে। মুনাফিকরা আসবে কিন্তু কিছু সময় পরে আর থাকবে না। এ কথা আমার না, এটা কোরআন, একটু কোরআনের কথা। এটা কার কথা? মুনাফিকরা আসবে কিন্তু থাকবে না, এই আয়াত কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু
ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরান হোয়েন ইট ইজ সেড টু দেম কাম টু হার্ট, আল্লাহ হ্যাজ সেন্ড ডাউন অ্যান টু দ্য মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইথ আভার সিন, সি দা হাইপোক্রেটিস টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইথ আভার সিন। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। আমি সব কোটেশন ডকুমেন্ট বলে দিলাম, এরপরে যদি আপনি বিশ্বাস না করেন তা আপনি কি মানুষ না কলেরা? জোরে বলেন মানুষ না কলেরা। কলেরা ভরে গেছে দেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি দেখবেন যারা মুনাফিক, যাদের ভিতরে মুনাফিকি স্বভাব রয়েছে, এই লোকগুলো কোরআনের ময়দানে আসবে, কোরআন শুনবে, আল্লাহ যে বলেছে এটা বিশ্বাসও তারা করবে, কিন্তু যখন দেখবে আমার জীবনের সাথে মেলে না, আমি টেন্ডার বাজ, আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি জেনাখোর, আমার চরিত্রে অনেক দোষ আর কোরআনের বিরুদ্ধে সব বলে যাচ্ছে, তখন আস্তে করে কোরআনের মাহফিল থেকে লাফ মেরে বেরিয়ে যাবে এমন মুনাফিক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। জোরে বলেন আছে না? নাই। তা মুনাফিক বাছাই করা তো একেবারে সহজ, শুধু একটু দেখবেন কে উঠে যায়, সহজ না? আগামীকাল একটা বড় সাইনবোর্ডে লিখে দেবেন মুনাফিকের তালিকা, যারা উঠে যাবে ওদের নাম ওই জায়গা দিয়ে দেবে। এ 1.5 ঘন্টা 90 মিনিটের প্যাকেজ, এখানে বসে থাকা কি কোনো সমস্যা? আর যে যুবক উঠে যাবে, যদি উঠে যায় মনে করবেন ওর জীবনও, বিয়ে করার পরে ওর বউ থাকবে না। যে 90 মিনিট মেশিন ট্যাকেল দিতে পারে না, ওর বউ থাকবে কোন কায়দায়? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, কিন্তু দামি জিনিস যেটা, এটা কিন্তু এই ফসলটা আস্তে আস্তে হয়। এই ধানের ক্ষেত আছে বাংলাদেশে, আপনাদের এদিকে ধান হয় তো? এই ধানের ক্ষেতে ধান বেশি লম্বা হয় না আগাছা বেশি লম্বা হয়? আগাছা বেশি লম্বা হয় না, ধানের সাইজ ছোট আর আগাছা লাফ মেরে উপরে উঠে যায়। এ বাংলাদেশেও যারা আগাছা, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এরাই বেশি লাফালাফি করে। জোরে বলেন ঠিক না বেঠিক? জমির মালিক জমির পাশ দিয়ে হাঁটে আর বলে, যত বাড়বা বাড়ো একবারে দেব, যত বাড়বা বাড়ো একবারে দেব, কাঁসা মেরে জমির আল দিয়ে হাঁটে আর বলে আগাছা, যত বাড়বা বাড়ো একবারে দেব। কিছুদিন পরে ইউরিয়া সার জমিতে ছিটিয়ে দিয়ে কাঁচি হাতে নিয়ে কাঁসা মেরে জমির ভিতরে ঢুকে যায়, ধানগুলো বাছাই করে রেখে প্রত্যেকটা আগাছার গোড়ায় কাছির মাথাটা লাগিয়ে টাস করে একটা টান মারে, আগাছা মাটিতে শুয়ে যায়। আমার ভাইরা এই বাংলাদেশে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, এ আগাছাদের কেরকম এক একটা টান মেরে মাটিতে শোয়াই দেওয়ার ক্ষমতা মনে হয় আল্লাহর এখন আর নেই, আগে ছিল? কথা বলেন আছে না? নেই। অনেকে গলার ভোল্টেজ খরচ করছে না, কারণ সামনে আসতেছে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, এটা খ্রিস্টানদের কালচার। জোরে বলেন কাদের? এটা খ্রিস্টানদের কালচার। বাংলাদেশের কক্সেস বাজার এই সিবিএস গুলো বেশ্যালয়ে বর্তমানে পরিণত হয়েছে, জেনার বেবিচার ওখানে 180 কিলোমিটার গতিতে ওর ওখানে চালু হয়ে গেছে এই হ্যাপি নিউ ইয়ার কে, 31st নাইট কে কেন্দ্র করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটার ইতিহাস আমাদের জানা লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুলুল্লাহ, যিনি 33 বছর 3 দিন 6 ঘন্টায় পৃথিবীতে অবস্থান করেছিলেন, খ্রিস্টান জাতি হযরত ঈসা রুহুলুল্লাহকে মারার জন্য একটা রুমের ভিতরে আটকিয়ে দিলেন,
কিন্তু মানুষের জীবন বাঁচানোর মালিক জোরে বলেন কে? যখন ঈসা রুহুল্লাহকে আটকিয়ে দিলেন, আমার ভাইরা সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একজন তারা মিটিং করতেছেন কোন কায়দায় তাকে ধ্বংস করা যায়। একজন বলতেছে তোমরা এইখানে মিটিং করো, ওদিক দিয়ে তার আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে, এই ক্ষমতা আল্লাহ পাকের জোরে বলেন আছে না নাই? রাফানাহু মাকানান আলিয়া। আমার ভাইরা একজনকে দায়িত্ব দেয়া হলো, তুই যা হযরত ঈসা রুহুল্লাহর বডি গার্ড হয়ে যা। ও গিয়েছে, যাওয়ার পরে দেখে আল্লাহ ওকে আসতে ও আকাশে উঠে যাচ্ছে, আল্লাহ পাক ওকে প্রায় দুই আকাশ দ্বিতীয় আসমানে নিয়ে ওখানে টুইন টাওয়ার ফ্ল্যাট বাড়ি ঈসা রুহুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছেন। আমার ভাইরা ও যে দেখে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে উঠিয়ে নিয়েছে, এখন ও চিন্তা করে যাই ঈসাকে তো কিছু করতে পারলাম না, আমার আল্লাহ রব্বুল আলামিনের টেকনিক জোরে বলেন আছে না নাই? হযরত ঈসার যেমন চেহারা ছিল এই লোকটাকে আল্লাহ কার্বন কপি বানিয়ে দিলেন, সেম কোয়ালিটি একই চেহারা। সমস্ত মন্ত্রী পরিষদে এসে বলতেছে হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ আকাশে তুলে নিয়েছে, এখন সবাই তাকিয়ে দেখে ঈসা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমার আল্লাহর পরিকল্পনা জোরে বলেন আছে না নাই? সবাই দেখে আমাদের সামনে ঈসা দাঁড়ানো, আর ও বলছে ঈসা আকাশে চলে গেছে। সবাই ডাক দিয়ে বলে সিটারি করার জায়গা পাও না, তুমি তো ঈসা। বলে না আমি ঈসা না, বাটপারি করলে কাজ হবে না। শুলে চড়িয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে ওই দিন থেকে ঈসাই সাল ইংরেজি গণনা আরম্ভ হয়েছে। একটা নবীকে মারার মধ্য দিয়ে যেই সালটা আরম্ভ হলো, কোন মুসলমানের বাচ্চা ওই 31st নাইট কক্সবাজারে গিয়ে হোটেল বুকিং দিয়ে ওখানে ভাড়া করে অবৈধ কার্যক্রম করতে পারে না, জোরে বলেন ঠিক না বেঠি? যদি করেও যাই হোক কিন্তু ও সঠিক মুসলমানই না, জোরে বলেন ঠিক না বেঠি? বাংলাদেশ আজকে গজবে পরিণত হয়েছে, ভালো করে লক্ষ্য করেন, এই যে 1 ডিসেম্বর ঢাকার মাতুয়াইল এখানে একটা ব্যাংক উদ্বোধন করা হলো, এই ব্যাংকের নাম হলো হিউম্যান মিল্ক ব্যাংক। আমরা তো আল আরাফা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এরপরে গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, পপুলার ব্যাংক, এই সমস্ত জায়গা আমরা টাকা রাখি, ওটা টাকা রাখা ব্যাংক না, ওটা হলো দুধ জমা করা ব্যাংক, মাতৃ দুগ্ধ সংরক্ষণাগার। বিশ্বের বর্তমান 35টি দেশে প্রায় 600 হিউম্যান মিল্ক ব্যাংক রয়েছে, মাতৃ দুগ্ধ সংরক্ষণাগার। কিন্তু এই 35টা দেশের একটা দেশও মুসলমান না। এরদোগানের তুরস্কে মাঝে এটা চালু করা হয়েছিল, কিন্তু আলেমদের প্রতিবাদের ফলশ্রুতিতে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আসুন এবার হিউম্যান মিল্ক ব্যাংক এটা কি? এটার অর্থ হলো কোনো মা, যদি কোনো মা কেবল বাচ্চা প্রসব করেছে, ওই বাচ্চাটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আমার সম্মানিত ভাইরা ওই মায়ের বুকের ভিতরে প্রচন্ড পরিমাণে আমার ভাইরা দুধ জমা হয়েছে, মিল্ক জমা হয়েছে। এখন নিয়ম হলো ওই দুধটা ফেলে দেওয়া, কিন্তু হিউম্যান মিল্ক ব্যাংক এই দুধটা সংরক্ষণ করবে। যে সমস্ত মায়েদের বুকে দুধ হয় না, ওই বাচ্চাদেরকে এই দুধগুলো তাদেরকে খাওয়ানো হবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এখন আপনার এই হিউম্যান মিল্ক ব্যাংক এই যে
দুধ সংরক্ষণগার, এই যে দুধ সংরক্ষণ করতে গিয়ে মুসলমান ভাইরা আমার এই যে সিস্টেমটা চালু করা হলো, এইটা পৃথিবীর সমস্ত আলেম ওলামাদের মতে, আর ওআইসি একটা মুসলিম সম্মেলন হয়েছিল ওই জায়গার ফতোয়া অনুযায়ী আর ইসলামের ফতোয়া অনুযায়ী এই হিউম্যান মিল্ক ব্যাংক এটা হলো হারাম। জোরে বলেন ঠিক না বেঠি। এখন আসুন কিভাবে হারাম এটা আমরা বর্ণনা করি। মুসলমান ভাইরা আমার, টেকনিকের মাধ্যমে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য অবিরাম প্রচেষ্টা সমস্ত সময় এই ইহুদিদের ভিতরে, জোরে বলেন আছে না নাই। দি বাইবেল সোসাইটি নামে খ্রিস্টানদের একটি সোসাইটি আছে, তাদের কাজ হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের ইমানকে ধ্বংস করা। 1000-এর বেশি বিমান তাদের আছে সারা বিশ্বে, এনজিওর মাধ্যমে টাকা পাঠিয়ে ব্যবসা করে কোটি কোটি ডলার মুসলমান মায়েদের ইমান ছিনতাই করে, আর এই টাকা দিয়ে অস্ত্র কিনে ইসরায়েলকে সহযোগিতা করে। আমার মুসলমান ভাইরা, মুসলমানদের বুকে বিরাস ফায়ার করতেছে, জোরে বলেন ঠিক না বেঠিক। এখন আমার ভাইরা আসুন, ইসলামের দৃষ্টিতে দুধ ভাই এবং দুধ বোন এদেরকে বিবাহ করা, 14 জন নারীকে বিবাহ করা যাবে, তার ভিতরে দুধ মা দুধ বোন 14 জন মাহরাম যে নারী এদের ভিতরে রয়েছে, দুধ মা এবং দুধ বোন এদেরকে 14 জনের ভিতরে এদেরকে বিবাহ করা যাবে না। এখন হিউম্যান মিল্ক ব্যাংক মনে করেন আপনাদের এখানে একটা হলো, বিভিন্ন মহিলাদের দুধকে ওখানে সংরক্ষণ করা হলো, করার পরে মুসলমান ভাইরা আমার গড়ে ওখানে ওই দুধটা যাদের যাদের বাচ্চার সমস্যা তাদেরকে ওটা খাওয়ানো হলো। তাহলে ওটা যদি রেকর্ড না থাকে আর ওটা যদি লিস্টেড না থাকে, দেখা গেল ছেলে আর মেয়ে বড় হওয়ার পরে একই মায়ের দুধ খেয়েছে একটা ছেলে আর একটা মেয়ে, এখন তাদের বিবাহ হলো, যেহেতু দুধ বোনকে বিবাহ করা হারাম, দুধ ভাইকে বিবাহ করা হারাম, এই রেকর্ড না থাকার কারণে যে তাদের বিবাহ হলো, এইটা কি বৈধ বিবাহ না অবৈধ? আর ভাইরা আজকে বাংলাদেশে কিভাবে সব মানুষকে জারজ বানিয়ে দেওয়া যায়, জারজ সন্তানে কিভাবে বাংলাদেশ ভরে যায়, এই চক্রান্ত আজকে পৃথিবীতে চালানো হচ্ছে। আমার ভাইরা, আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করি, এই ঢাকার মাতোয়াইলে এই হিউম্যান মিল্ক ব্যাংক অতি দ্রুত যেন বন্ধ করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক না বেঠি। এই দাবির পক্ষে আমরা সবাই জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে নাই, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, প্রচন্ড তীব্র শীত, চলুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনার দিকে চলে যাই। আমরা কোনো ফালতু কথা বলবো না, যেহেতু কোরআন দিয়ে কথা বলবো, আর কোরআন দিয়ে কথা বললে আমার আল্লাহ জোরে বলেন খুশি না বেজার, আর জোরে বলুন খুশি না বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। দিস ইজ দা বুক সেন্ড ডাউন আপন ইউ, সো লেট নট ইউর ব্রেস্ট বি ন্যারো দেয়ার ফ্রম দ্যাট ইউ ওয়ান দেয়ার বাই এন্ড রিমাইন্ডার আপন দি বিলিভার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি
কোরআন দিয়ে কোরআন প্রচার করবেন। আপনাকে যে কিতাব আমি দিয়েছি এই কিতাব থেকে আপনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিবেন। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে আমার ভাইরা কোরআন বিরোধী যারা, আমার ভাইরা সুদখোর যারা, ঘুষখোর যারা, জেনাখোর যারা, মানুষের জমির আইল ঠেলে যারা, যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত করে, কোরআন শোনার পরে এদের কিন্তু রাগ হবে। জোরে বলেন ঠিক না বেঠি? তাছাড়া কোনো আওয়ামী লীগের লোকের রাগ হবে না। আওয়ামী লীগের কেন রাগ হবে? আওয়ামী লীগ এই দলের প্রবর্তক যিনি, আমার ভাইরা তিনি বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো। এরপরে ছোট্ট একটা শব্দ ব্যবহার করলেন ইনশাআল্লাহ, বোঝা গেল তিনি ইসলামের পক্ষে। আবার বিএনপির প্রবর্তক জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে বিসমিল্লাকে অ্যাড করলেন, বোঝা গেল তিনিও ইসলামের পক্ষে। এরশাদ চাচা, আমার ভাইরাই বাংলাদেশে ছুটির দিন ছিল সানডে, এটাকে ফ্রাইডে করে মুসলমানদের জুমার নামাজ পড়ার সুবিধা করে দিলেন। আর এরশাদের আমলে মসজিদে কারেন্ট বিল দেওয়া লাগতো না। তাহলে বোঝা যায় এরশাদ চাচাও ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কাজে আমরা আজকে কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আর কোন দলও ইসলামের বিরুদ্ধে না। ইসলামের বিরুদ্ধে হলো তারা, ইমানের দাবিতে কথা বলতে হবে তাদের বিরুদ্ধে। 68,000 গ্রামের বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই দেশে যারা ঘোষণা করে বাংলাদেশকে বিশৃঙ্খলা মুক্ত করতে গেলে তাফসির কারকদেরকে সাইজ করতে হবে, আলেমদেরকে সাইজ করতে হবে। যারা গরিবের ধান বিক্রি করা, গম বিক্রি করা, রিক্সা চালানো, ভ্যান চালানো, ট্যাক্সের টাকা দিয়ে এমপি মন্ত্রী হয়ে যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, বনিরামপুরের মুসলমানেরা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, এই আঘাত শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টিতে লাগে নাই, এই আঘাত লেগেছে বাংলাদেশের 16 কোটি মানুষের কলিজায়। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন অল্প সময়ের ভিতরে আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা হামিম সাজদা, এখান থেকে ধারাবাহিকভাবে যতটুকু সময় পাই কয়েকটা আয়াতের উপরে আমি আলোচনা করব। আর আমার ভাইরা দুইটা হাদিস তেলাওয়াত করেছি, যদি সময় পাই হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক যেন দান করে দেয়। জোরে বলেন আমিন। 90 মিনিটের প্যাকেজ আমরা থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা সামুদু فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون. জোরে বলুন আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামুদ সম্প্রদায়ের ব্যাপারে যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল, অতঃপর তাদেরকে কষ্টদায়ক শাস্তি আঘাত করলো, তাদের কৃত কর্মের উপহার স্বরূপ, নজরানা স্বরূপ। আমার মুসলমান ভাইরা, আদ এবং সামুদ জাতি, এই জাতির পয়গম্বর ছিলেন হযরতে সালেহ আলাইহিস সালাম।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানতে চাইতো না। তারা বলল আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নিদর্শন দেখাতে পারে, নিদর্শনটা হলো এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে একটা জীবন্ত উটনি বাচ্চা যদি আল্লাহ বেরিয়ে দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আমরা ঈমান আনব। আমার মুসলমান ভাইরা যারা পৃথিবীতে মুনাফেক, এই মুনাফেকরা ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, এমনও মুনাফেক বর্তমানে এই বাংলার জমিনে এখনো পর্যন্ত জোরে বলুন আছে না নাই? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আপনি আমার সম্মান রক্ষা করুন, আমার ইজ্জত আপনি বাঁচিয়ে দেন, কারণ প্রত্যেকটা নবীর ইজ্জত সম্মান জোরে বলুন কার হাতে? وتعزّ من تشاء وتذلّ من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আপনারা ভালো করে লক্ষ্য করেন, হযরত সালেহ আলাইহিস সালাম যখনই দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন উটনির বাচ্চা বাহির করে দিলেন, তাদের সামনে যখনই পেশ করা হলো তারা এটাকে অস্বীকার করলো, মানতে চাইল না। সঙ্গে সঙ্গে আমার ভাইরা শুধু এখানেই তারা ক্ষান্ত হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনকে আমার ভাইরা সঙ্গে সঙ্গে তারা এইটাকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যদি কেউ বাড়াবাড়ি করতে চায় ওদেরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের, জোরে বলেন আছে না নাই? নমরুদকে আমার ভাইরা ছোট্ট মশা বাহিনী দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, জোরে বলেন কে? আবার ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন আল্লাহ। কারুনকে মাটিতে গেড়ে দিয়েছিলেন, আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, আবু জাহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আজও পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে আমার মুসলমান ভাইরা কেউ যদি বাড়াবাড়ি করে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কোরআনের সঙ্গে বিরোধিতা করে এদেরকেও একটা অগ্নি পোকা দিয়ে ধ্বংস করার ক্ষমতা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড় আরম্ভ করে দিলেন। এটার স্থায়িত্ব ছিল 7 দিন 8 রাত। এমন ঝড় আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভ করে দিলেন সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। কিন্তু যারা আল্লাহর গোলামি করে হাজারো বিপদের ভিতরে এদেরকে রক্ষা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন অনাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার মুসলমান ভাইরা যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা স্থাপন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করে দিয়েছিলেন। আমার ভাইরা একটি ঘটনা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, যদিও হাদিসটি দুর্বল। হযরতে নূহ আলাইহিস সালামের জামানা, তিনি নৌকা তৈরি করলেন, একজন বুড়িমা, এই বুড়িমা ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর বান্দি, ঝড় আসবে প্লাবন হবে,
তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। হযরতে নূহ আলাইহিস সালাম যদিও নবী কিন্তু স্মৃতি থেকে তার কথাটা আউট হয়ে গেল। সঙ্গে সঙ্গে নৌকা ভেসে গেল, বন্যা হলো, প্লাবন হলো, সাগরের ঢেউয়ের মতো, উর্মি মালার মতো। আমার ভাইরা, যখনই এই বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলার সঙ্গে যখন দেখা হলো, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে বলল, মা আপনি কি করে বেঁচে থাকলেন, এত বড় বিপদ হয়ে গেল। বুড়ি বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কখন যে পেলাবন দিয়েছে, ঝড় হয়েছে, আমি কিছুই টের পাই নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। সেই আল্লাহ পাক এখনো পর্যন্ত, জোরে বলেন আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, চল্লিশটা দিন আগুনের ভিতরে থাকলেন, কিন্তু আগুনের ভিতরে এসি রুম, ফাইভ স্টার হোটেলের মতো আরামদায়ক। আমার ভাইরা, কক্ষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করে দিয়েছিলেন, জোরে বলেন কে? মাছের পেটে ইউনুস আলাইহিস সালামকে এয়ার কন্ডিশন রুম বানিয়ে দিয়েছে, জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আছে, যদিও আমরা দেখি আগুনের ভিতরে, পানির ভিতরে, কিন্তু ওখানে আল্লাহ হেফাজত করেছে অনেক কোরআনুল কারিমার পাখি। এই যে পরিস্থিতিতে, প্রচন্ড ঠান্ডার ভিতরে জেলখানায় আমরা দেখতে পাচ্ছি, আমরা ওনার পরিবারের কাছে শুনতেছি, সামান্য 150 টাকা দামের পাতলা একটা কম্বল ওনাকে দিয়েছে। আমাদের বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি এটা, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে ওখানে তাকে শান্তি এবং আরামের ব্যবস্থা করে দিয়েছে, যেমন ইব্রাহিম আর ইউনুস নবী মুসা নবীকে দিয়েছিল, জোরে বলেন ঠিক না বেঠি, আরো জোরে বলেন ঠিক আছে না নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ায়াউমা ইউহাশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের আলাদা আলাদা করে দেওয়া হবে। সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই পৃথিবীর মানচিত্রে, নীল আকাশের নিচে আপনি আর আমি, আপনার পরিবারে আপনার স্ত্রী নামাজ আদায় করে, আপনি নামাজ আদায় করেন না, অথবা আপনি নামাজ আদায় করেন, আপনার স্ত্রী নামাজ আদায় করে না, আপনি নামাজ আদায় করেন, আপনার ছেলে মেয়ে নামাজ আদায় করে না, আপনি নামাজ আদায় করেন, আপনার আব্বা আম্মা নামাজ আদায় করে না, একই বাড়িতে থাকেন, একই হাড়িতে খাবার রান্না করে খান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতি আর জাহান্নামি এদেরকে আল্লাহ রব্বুল আলামিন আলাদা করে এদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, স্বল্প সময়ের জন্য সংক্ষেপে আমি আপনাদের সামনে কথাগুলো বলতে চাই। জাহান্নামের কাছে যখন তারা চলে যাবে, ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, জাহান্নামের নিকটবর্তী যখন তারা হয়ে যাবে, তাদের কান, তাদের চক্ষু এবং তাদের শরীরের চামড়া,
তাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাজ সাক্ষীর ভূমিকা সেদিন পালন করা হবে। ভাইরা আমার, জাহান্নামীরা তাদের চেহারাকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছ? প্রত্যেকটা মানুষ তার চেহারাকে সুন্দর করে রাখার জন্য বিভিন্ন প্রকারের মেডিসিন ব্যবহার করে। মেয়েরা কত সুন্দর করে বিউটি পার্লারে গিয়ে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, সুন্দর করে বডিটাকে সাজায়, নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নূপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাসকারা, আশকারা, আইলিনার, কপালের টিপ, লাল টুকটুকে শাড়ি, পেন্সিল শু পরে নিজেদেরকে সুশোভিত করে রাখে। সেদিন তারা যখন তাদের বিরুদ্ধে যখন আল্লাহ রব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করবে, তারা বলবে, তোমাদেরকে কত যত্ন করে আমরা রেখেছিলাম, কি সুন্দর করে রিফাইন করে রেখেছিলাম, আজকে কেন তোমরা আমার বিরুদ্ধে মামলা দায়ের করতেছো? সেদিন তারা বলবে, আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে কথা বলার মতো শক্তি দান করে দিয়েছেন, এই জন্য আমাদের প্রতি যে জুলুমগুলো তোমরা করেছো, এই জুলুমের কথাগুলো আজকে আল্লাহর সামনে আমরা স্পষ্ট ভাবে বলে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী কঠিন কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার। একদিন সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল হাসছেন, মিসকি হাসি দিচ্ছেন, কেউ কোনো কথা বলল না। নবীজি বললেন, কেন আমি হাসলাম, তোমরা প্রশ্ন করলে না, জানতে চাইলে না? আল্লাহর নবীর কাছে এবার সাহাবীরা বলল, কেন আপনি হাসলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই বিচারকের ময়দানে বান্দাগুলি আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেদিন বার্গেডিং করবে, উচ্চ আওয়াজে কথা বলবে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের সামনে তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের আমল নামায় এগুলো আমরা যা দেখতে পাচ্ছি এগুলো আমরা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে, তাহলে আমার ফেরেশতারা কি এগুলো ভুল লিখেছে? বলে, হ্যাঁ, এগুলো ভুল লিখতেও পারে, আমরা তো এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের জবানটাকে তালা লাগিয়ে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে কথা বলার মতো যোগ্যতা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমার ভাইরা, এই যে হাত ঘুষের টাকা যখনই আমরা গ্রহণ করি তখন আমাদের এই হাতের সহযোগিতার প্রয়োজন। জোরে বলেন আছে না নাই। আবার সুদের টাকা যখন ধরি তখনও কিন্তু এই হাতের প্রয়োজন আমাদের আছে। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় অপকর্মের পিছনে আমাদের এই হাত দিয়ে কিন্তু আমরা এই অপকর্মগুলো করি। জোরে বলেন ঠিক না বে ঠিক। এরপরে আসুন আমাদের জিহ্বা, সুদের টাকার খাসির মাংস যখন মুখের ভিতরে দেই, স্বাদ গ্রহণ করি জিহ্বা দিয়ে, জিহ্বার ভিতরে আছে 3000 in 1, 3000 খাবারের স্বাদ একই সময়ে গ্রহণ করার মতো পাওয়ারিটি এই জিহ্বার ভিতরে দান করে দিয়েছেন। জোরে বলেন কে? আমার ভাইরা, এরপরে মিথ্যা কথা যখন আমরা বলি, মিথ্যা কথা বলার সময় জিহ্বার প্রয়োজনীয়তা, জোরে বলেন আছে না নাই? কারোর বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেই, এই সময়ও জিহ্বার প্রয়োজনীয়তা আছে। কাজে আমার ভাইরা, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলি আপনি করেন, এই কাজগুলি আপনাকে হিসাব করে করা লাগবে। আর হিসাব করে যদি এই কাজগুলি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। জোরে বলেন ঠিক না বে ঠিক। একটু জিকির করেন, লা ইলাহা, এখানে পানি ছিল, গরম পানি, গরম হলে ভালো হয়, আর চা হলে চিনি ছাড়া। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই বলুন কষ্ট হচ্ছে। আমার মুসলমান ভাইরা, অল্প সময়ের ভিতরে যে হাদিস তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, মূল মূল কিছু কথাগুলো আমরা আলোচনার ভিতরে নিয়ে আসব। কারণ কোরআনুল কারীমের মাহফিলে শুধু আসলে হবে না, আমাদেরকে কিছু শিক্ষা গ্রহণ করে তারপরে আমাদেরকে বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে এমন কিছু কিছু ব্যক্তি পৃথিবীতে বিদ্যমান যাদের বন্ধু হিসাবে, সহচর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শয়তানকে নিযুক্ত করে দেয়, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে দেয়। পৃথিবীর কোনো ভালো কাজ তাদের দ্বারা সংঘটিত হয় না, কারণ শয়তান যদি কারোর বন্ধু হয়ে যায়, এই কাজটি এই লোকটি যতই চেষ্টা করুক না কেন, আমার মুসলমান ভাইরা, চেষ্টা করার পরেও এই লোকটি ভালো ভালো কাজ এই লোকের দ্বারা করা সম্ভব হবে না। কারণ আপনি একটা কাজকে ভালো মনে করে করতেছেন, কিন্তু ওই কাজটা খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান তাদের চোখের ভিতরে একটা রঙিন গ্লাস লাগিয়ে দিবে, এই রঙিন গ্লাসটা হলো এমন সুদ খাবে, এই সুদ খাওয়া তার কাছে ভালো মনে হবে। অনেকে কিন্তু সুদ খাচ্ছে বাংলার জমিনে ভালো মনে করে, জোরে বলেন ঠিক না বেঠি। আগে সাতজন সুদখোরের নাম লিখে গরুর গায়ে গলায় তাবিজ বেঁধে দিলে আঠালি পোকা বলতো, সুদখোর আছে যেখানে আমরা নাই সেখানে, সুদখোর এই জায়গা থাকলে আমরা থাকবো না। এখন সাতজন কেন, ৭,০০০, ৭,০০০ সুদখোরের নাম লিখে দিল, আঠালি পোকা নামে না। কারণ আঠালি পোকা চিন্তা করে, আল্লাহ আমরা যাব কোথায়, কারণ এই গরুর গা থেকে নেমে আমি যদি পাশের বাড়ির গোয়ালে গিয়ে ওই গরুর গায়ে উঠি, ওই গরু সুদের টাকা দিয়ে কেনা গরু, জোরে বলেন ঠিক না বেঠি। আমার ভাইরা, এই যে গোয়ালের ভিতরে আমি আছি, এই গোয়ালটা যেই টাকা দিয়ে কেনা এটাও সুদের টাকা। বাংলাদেশে যখন এখন যে ব্যাংকিং ব্যবস্থা, আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অবশ্যই আপনি সুদের সঙ্গে জড়িত। এই বাংলাদেশে জিব্রাইল আলাইহিসসালাম যদি এই দেশে নাগরিকত্ব পায়, আর ওকে যদি গভর্নমেন্ট এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যদি দেয়, তারপরেও জিব্রাইলের নাম সুদখোরের খাতায় উঠে যাবে, জোরে বলেন ঠিক না বেঠিক। আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সুদের সঙ্গে আপনি সম্পৃক্ত। কারণ আপনি যে পোশাকটা পরিধান করেছেন, এই যে কানটুপি, চাদর, মাফলার, এইগুলা যে কোম্পানি অথবা ফ্যাক্টরি আবিষ্কার করেছে, ওরা ব্যাংকের কাছ থেকে সুদে ঋণ নিয়ে এই কাপড়গুলো তৈরি করেছে। আপনি হয়তো ডাইরেক্ট সুদ না, কিন্তু আপনি ওই কাপড়টা তৈরি করার সময় সুদের টাকা নিয়ে তৈরি করা হয়েছিল, আপনি পরোক্ষভাবে আপনি সুদের সঙ্গে জড়িত, জোরে বলেন ঠিক না বেঠিক। যারা খারাপ কাজ করে পৃথিবীতে, ওরা কিন্তু মনে করে এইটাই মনে হয় আমরা ভালো কাজ করছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি অনেক সময় বোঝাতে গিয়ে বলি, বাংলাদেশ থেকে একজন
সৌদি আরব থেকে একজন পর্যটক বাংলাদেশে এসে দেখে বাংলাদেশের ছাগলগুলি অনেক ভালো দেখা যায়, চেহারা অনেক ভালো। উনি 10টা 12টা ছাগল কিনে নিয়ে পেলেন ভাড়া করে, উনি সৌদি আরবে চলে গেছে। যাওয়ার পরে বাংলাদেশের ঘাস সুজলা সফলা শস্য শ্যামলা, এত সুন্দর ঘাস। আর সৌদি আরবে গিয়ে দেখে একেবারে সাদা ঘাস, মরুভূমির রোদে পুড়ে ঘাস শুকিয়ে গেছে, কোনো রসকস নেই, পানি দিয়ে রস বানিয়ে তারপরে খাওয়া লাগে। বাংলাদেশের ছাগল এরা বলে জীবন দেব, কিন্তু এই ঘাস আমরা খাবো না। আমরা যদি এবার আন্দোলন তৈরি করতে পারি 10টা ছাগলে মিলে, ওই লোক আবার পেলেন ভাড়া করে আমাদের বাংলাদেশে পাঠাবে। এই আন্দোলন শুরু করে দিতে বলে জীবন দেব, কিন্তু সৌদি আরবের শুকনো ঘাস আমরা খাবো না, আমরা খাবো টাটকা বাংলাদেশি ঘাস। একেবারে হাড় বেরিয়ে গেছে, এক্সরেও করা লাগে না, হাড়ই গোনা যায়। ভাইরা, আমার এক বাংলাদেশির সঙ্গে দেখা হয়ে বলেছে, ভাই আমি বাংলাদেশ থেকে 10টা ছাগল কিনে এনেছিলাম, এখন তো আমি বিপদে পড়ে গেছি। বাঙালি ডাক দিয়ে বলে কোনো বিপদ নেই, বুদ্ধি তো আমার কাছে আছে। বলে চলেন, কই কোন জায়গা, চশমার দোকানে গিয়ে 10 জোড়া চশমা, যেই চশমার গ্লাসের রং হলো সবুজ, 10 জোড়া ছাগলের চোখের মাপ দিয়ে চশমা বানিয়ে ছাগলের চোখে পরিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলে এখন খায় তো তোরা বাংলাদেশে চলে আসছিস। ছাগল নিচের দিকে তাকিয়ে দেখে, তাকানোর উপরে দেখে তো একেবারে টাটকা মনিরামপুরের এই মাঠের ঘাসই মনে হচ্ছে। ছাগল জনমের খাওয়া খেয়ে বাংলাদেশে আর কি মোটা ছিল, এক একটা ছাগল এমন খাওয়া খেয়েছে মনে হয় প্রত্যেকটা ছাগলই গর্ভবতী। আমার বারাজ বাংলাদেশে কিছু হারামখোর এই শয়তান ওদের চোখে চশমা লাগিয়ে দিয়েছে, হারাম খেয়ে খেয়ে পেট এত মোটা হয়েছে, গর্ভবতী মহিলারাও যদি ওদেরকে দেখে এরা মনে হয় লজ্জা পাবে। জোরে বলেন ঠিক না বেঠি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি হারাম খান, দুইটা জিনিস আপনার দ্রুত হাইব্রিড জাতের মতো দ্রুত বেড়ে যাবে। এক নম্বরে হলো ভুড়ি, দুই নম্বরে হলো মোষ। এই দুইটা জিনিস এত দ্রুত গড়িতে বাড়বে আপনি বুঝতেও পারবেন না। মুসলমান ভাইরা আমার, এই জন্য শয়তানের চক্ষু দিয়ে আমরা যখনই দেখব তখনই খারাপটাকে আমরা ভালো করে দেখব। আমার ভাইরা, একটা মানুষ যখন আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, ওই মানুষের ভিতরে আর শয়তানের ভিতরে কোনো পার্থক্য থাকে না। জোরে বলেন ঠিক না বেঠি। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, কারণ শয়তান হলো দুই প্রকার। সূরা নাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। তাহলে মানুষের ভিতরেও শয়তান জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা আসুন, এই শয়তানি চরিত্র কাদের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল লাযিনা কাফারু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী, আপনি দেখবেন যারা কাফের, যাদের ভিতরে কাফেরের স্বভাব রয়েছে, এই লোকগুলো কোরআনুল কারিমার ময়দানে আসবে, কোরআন শুনবে। আমার ভাইরা যখন দেখবে কোরআনের আলোচনা হচ্ছে, মক্কার কাফেরেরা বিভিন্ন ভাবে তারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করত, লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেল বলতো কোরআনের মিশনকে বন্ধ করে দেওয়া লাগবে। আমার মুসলমান ভাইরা, আজও পৃথিবীতে কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যতই চেষ্টা করা হোক না কেন, কোরআনকে হেফাজত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জোরে বলেন আছে না নাই? ইন্না নাহনু নাযযালনা যিকরা
الذكر وإنا له لحافظون. جري برون الله أكبر. I have without any doubt sent down this Quran and I will assuredly guard it. Surah Hijr 14 number para prothom number pirishtha 9 number line er 9 number ayat Allah Rabbul Alamin bole nischoy Quran ke ami nazil korechi ar ei Quran ke songrokkhoner daitto Quran hefazoter daitto ami Allah nijei grohon kore niyechi jore bolen subhanallah amar musliman bhaira Abu Jahel কোরআনের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার জমিনে তিনটা সিস্টেম চালু করেছিল এক নম্বর হলো কোরআনুল কারীমের মাহফিল যেখানেই হবে 144 জারি করে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে হবে আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে সেই সময়ের আবু জাহেল আর বর্তমান যুগের আবু জাহেল এদের ভিতরে কোনো পার্থক্য নাই জোরে বলেন ঠিক না বেঠি পার্থক্য হলো এইটুকু সেই সময় আবু জাহেল ছিল অ্যানালগ আর বর্তমানে যারা এরা হলো ডিজিটাল জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা কিন্তু যতই বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় আগুনে যদি আপনি ফু দেন আগুনের পাওয়ার কি বাড়বে না কমবে সবাই বলুন বেড়ে যাবে না কমবে ভালো করে লক্ষ্য করেন আগুনে আপনি যতই ফু দেন আগুনের মাত্রা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দিবেন যখনই কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন এক একটা মাহফিলে আল্লামা মিজানুর রহমান গতকালকে ভোর 4টার সময় স্টেজে উঠেছে লোকেরা সারা রাত অপেক্ষা করেছে কোরআনুল কারীমের আয়াত কোরআনুল কারীমের তাফসীর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য তাহলে বোঝা যায় আগামীর দিন বাংলাদেশে আসতেছে আল কোরআনের বিজয়ের দিন জোরে বলেন ঠিক না বেঠি ভাইরা রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে বিপদের মাত্রা যত বেড়ে যায় সফলতা তত ঘনীভূত হয়ে যায় জোরে বলেন ঠিক না বেঠি একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের প্রসব বেদনা বেড়ে যায় ওই সময় কি মায়ের ঘুম আসে নাকি জোরে বলেন এরপর ডাক্তার ডাক দেওয়া হয় ডাক্তারকে বলা হয় একটা ইঞ্জেকশন করো পেইন ইঞ্জেকশন আরো যেন ব্যথা বেড়ে যায় আরো বাড়ানোর জন্য চেষ্টা করে কেন ব্যথার তীব্রতা যত বেশি হবে সুখের সময়টা তত ঘনিয়ে আসবে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতকের জন্ম হবে আর মায়ের সমস্ত কষ্টকে দূর করে দিবেন জোরে বলেন কে আমার মুসলমান ভাইরা এই বাংলাদেশে বর্তমান ইসলামের প্রসব বেদনা আরম্ভ হয়েছে সময় বেশি বাকি নাই খুব তাড়াতাড়ি একটা সূর্য সন্তানের জন্ম হবে বাংলাদেশে আর সেই সন্তানের নাম হলো ইসলাম জোরে বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন আজকে পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে ইসলামের বিজয় যে আরম্ভ হয়েছে তার বাস্তব প্রমাণ হলো বিপিএল এর খেলার মাঠে লোক নাই সিনেমা হলে লোক নাই যাত্রায় লোক নাই পুতুল নাচে লোক নাই কিন্তু বর্তমান যারা র‍্যাঙ্কিং পর্যায়ের তাফসীর কারক মিজানুর রহমান আজহারি আমির হামজা এদের তাফসীরের মাহফিলে লক্ষ লক্ষ লোক হচ্ছে আর এদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না জোরে বলেন ঠিক না বেঠি কয়েকদিন আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাহফিল হলো ওর পাশে আমার মাহফিল ছিল তার তিন দিন আগে আমি সকালবেলা আসতেছিলাম দেখি রোলার দিয়ে রোড সমান করে আর জমি সমান করতেছে 50 বিঘা এটা পুরুষদের এস্টে পুরুষদের বসার জায়গা প্যান্ডেল মহিলাদের জন্য 30 বিঘা এরপর 10 কিলোমিটার রাস্তায় বাংলার জনগণকে জায়গা দেওয়া যায়নি
এটা কি আমাদের জন্য রহমত না গজব? এটা আল্লামা মিজানুর রহমান আজহারি এরকম এক কোটি আজহারি কেউ যদি এক জায়গা করা হয় আল্লামা সাইদির সমান হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, এনাকে যদি তিন দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল জনমানবহীন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, আমার ভাইরা শুধুমাত্র পোস্টার লাগবে না, মিডিয়ায় ঘোষণা করা লাগবে না, একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই দিনের সময় দিয়ে একটা তাফসিরুল কোরআন মাহফিল করা হয়, আর ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে এমন গণ জাগরণ আরম্ভ হবে, বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে সেই মাঠে আল্লামা সাইদিকে এনে মাহফিল করালে বাংলার জনগণকে বসতে জায়গা দেওয়া যাবে। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা যত করবেন আল্লাহ পাক কোরআনের মাহফিলের জনপ্রিয়তা বাংলার মুসলমানদের অন্তরের ভিতরে আরো বেশি ঢুকিয়ে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আবু জাহেল সিস্টেম চালু করেছিল কোরআনের মাহফিল বন্ধ করবে, আজও যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করতে চায় সে যে দলের লোক হোক না কেন আবু জাহেলের সঙ্গে ওর আত্মীয়তার বন্ধন রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? দুই নম্বর সিস্টেম চালু করেছিল আবু জাহেল, কোরআনুল কারিমের তাফসিরুল মাহফিল করে যারা এই কোরআনের পাখিদেরকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে এদেরকে বিদায় করে দেওয়া লাগবে। আমার ভাইরা, আজও এই সিস্টেম পৃথিবীতে আছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলেন يفعلون জোরে বলুন আল্লাহ আকবার। আল্লাহ আকবার কি কোন দলের স্লোগান? তা আপনারা তাকবীর দিতে চান না কেন? নাকি আপনারা ভয় পান? এ তাকবীর কার স্লোগান? জোরে বলুন কার স্লোগান? আমার ভাইরা, আপনার হার্ট আল্লাহ দিয়েছে, আপনার কিডনি আল্লাহ দিয়েছে, আপনার ব্রেন আল্লাহ দিয়েছে, আপনার মস্তিষ্ক আল্লাহ দিয়েছে। যে রব আপনার হার্ট দিয়েছে, আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার বাক শক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি দিয়েছে, সেই রবের নামে যেই মুসলমান তাকবীর দিতে চায় না, মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না তাকবীর দিলে মুসলমানের কলিজাটা বড় হয়ে যায় আর কাফেরদের অন্তরের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়। তাকবীর দিবেন এই মনিরামপুরে, এই তাকবীরের আওয়াজ চলে যাবে কাশ্মীরে, কাশ্মীর থেকে চীনের উইঘুরে, সেখান থেকে ইরাকে, ইরাক থেকে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে সোমালিয়া, সোমালিয়া থেকে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়, আপনার তাকবীরের হুঙ্কারে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার ভিতরে ঈমান জাগ্রত হবে আর কাফের বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে থাকবে। আমরা মুসলমানের জাত, আমরা জীবন দিতে পারি, আল্লাহু আকবারের আওয়াজ ছেড়ে দিতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমরা সবাই মিলে একটা তাকবীর দিতে রাজি আছি না নাই বলেন? আমার ভাইরা, আপনারা যে তাকবীর দেন এই তাকবীরে বাবরি মসজিদ ঠেকানো যাবে না, আর যে হিউম্যান মিল্ক ব্যাংক আরম্ভ হয়েছে এইগুলো ঠেকানো যাবে না, তাকবীর দিতে হবে। নাস্তিকরা সব থেকে ভয় পায় আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই মিলে একটা উচ্চ আওয়াজে তাকবীর দিব, আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? একটু জোরে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। নারায়ণ
কোরআনের আলো আল হাদিসের আলো আজকের মাহফিল নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আমিন। তাহলে সূরা নামলের ৩৪ নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে যারা স্বৈরাচার, যারা জোর করে ক্ষমতা দখল করে বসে থাকে, এরা যদি ক্ষমতায় আসে এরা দুইটা কাজ করবে। এক নম্বর হলো আফসাদুহা, ফাসাদ সৃষ্টি করবে, আর দুই নম্বর হলো আইজ্জাতা আহলিহা, ইজ্জতওয়ালা আহাল। যারা কোরআনের তাফসীর করত, যারা কোরআনের মাহফিলে কোরআন দিয়ে কথা বলে, যারা ইজ্জতওয়ালা ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তি, যারা যাদের জনপ্রিয়তা বাংলার জমিনে সব থেকে বেশি, আযিল্লাতা ওয়া কাযালিকা ইয়াফআলুন, এদেরকে মিথ্যা মামলা দিবে, এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের কথা না হয় নাই বললাম, এই কোরআনের পাখিদেরকে ফাঁসি দেয়, যাবজ্জীবন কারাদণ্ড দেয়, এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এই সিস্টেম বিশ্বের মানচিত্রে নীল আকাশের নিচে, জোরে বলেন আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, দুই নম্বরে সিস্টেম চালু করলো কোরআনুল কারিমের মাহফিলে যারা কথা বলে, এদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্ন টেকনিকের মাধ্যমে এদেরকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে। আজও পৃথিবীতে একটা দল, একটা গ্রুপ, এরা চায় যে আলেম শূন্য হয়ে যাক, আর আমাদের বিরুদ্ধে যেন কেউ কথা না বলে। এই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত বাংলা, জোরে বলেন আছে না নাই। তিন নম্বর সিস্টেম চালু করেছিল আবু জাহেল, শিক্ষা ব্যবস্থার ভিতর থেকে কোরআনুল কারীমকে কেটে কেটে বিদায় করে দেওয়া লাগবে। আমার ভাইরা, তার বাস্তব প্রমাণ হলো আজও আমাদের এই দেশে একটা ছেলে মাস্টার্স ডিগ্রি পাস করে, আমার ভাইরা বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরও দোয়ায় কুনুত পড়তে পারে না, এমন শিক্ষিত সন্তান বাংলার জমিনে, জোরে বলেন আছে না নাই। আপনার বিশ্বাস না হয়, একটা বিসিএস ক্যাডারকে গিয়ে আপনি বলেন দোয়ায় কুনুত পড়া লাগবে, দেখবেন পড়তে পারবে না। আমার ভাইরা, বেশিরভাগ লোকই ১০০ জনের ৯০ জন শিক্ষিত হওয়ার পরও বাংলার জমিনে দোয়ায়ে কুনুত পড়তে পারে না, জোরে বলেন আছে না নাই। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এরপরে ১৯ বছর ধরে নামাজ পড়ে, নামাজ ভঙ্গের কারণ ১৯টা জানে না, ১৩ বছর নামাজ পড়ে, নামাজের ফরজ ১৩টি জানে না, ১৪ বছর নামাজ পড়ে, নামাজের ওয়াজিব ১৪টা জানে না, ৭ বছর ধরে নামাজ পড়ে, এরপরে ওযু ভঙ্গের কারণ ৭টা জানে না। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, ৪ বছর নামাজ পড়ে, ওযুর ফরজ ৪টা জানে না, ৩০ বছর বিবাহ করেছে, এরপরও গোসলের ফরজ ৩টা জানে না, এমন হাইব্রিড জাতের মুসল্লি বাংলার জমিনে, জোরে বলেন আছে না নাই। এই জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে ক্লাস ১ থেকে নিয়ে প্রত্যেকটা ক্লাসে ১০০ মার্কের কোরআনুল কারিমের একটা সাবজেক্ট, এইটা ইন করানো দরকার, জোরে বলেন আছে না নাই। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম, শয়তান মার্কা মানুষ যারা, এরা কখনো ইসলামের কল্যাণ চায় না, এরা চায় ইসলাম যেন ধ্বংস হয়ে যাক, কিন্তু যতই তাদের এই ইচ্ছা থাকুক না কেন, ইসলামকে বিজয় দান করে দিবেন, জোরে বলেন কে। আমার ভাইরা, আসুন সময় শেষের পথে যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, এই হাদিস থেকে সামান্য কিছু আলোচনা, আর আলোচনার ভিতরে মা বোনদের জন্য কিছু কথা বলে তারপরে আমরা বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওফিক দান করে দেয়, জোরে বলেন আমিন। আমি মিশকাত শরীফের ৪৭০ পৃষ্ঠা ৫২১৬ নম্বর হাদিস তেলাওয়াত করেছি, কিয়ামত এটার আলামত হচ্ছে ১৫টি। বর্তমান বাংলাদেশের দিকে তাকালে মনে হয়
14 শত বছর আগে আল্লাহর নবী এই বাংলাদেশকে মনে হয় দেখে দেখে এই ভবিষ্যৎ বাণীগুলো বর্ণনা করেছিলেন। জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে কিন্তু ইসলামের নিয়ম নীতি সমাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আমার ভাইরা কোরআন থাকবে কিন্তু প্রিন্টিং কোরআন, কোরআনের আইন রাষ্ট্রে সমাজে সংসদে থাকবে না। মাসাজিদুহু মা'মিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো টাইলস হবে, এসি হবে, নয়নাভিরাম দৃশ্য হবে কিন্তু মুসল্লিদের ভিতরে হেদায়াত শূন্য কিছুই থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, আর ওই জামানার আলেমরা ফিতনা ছড়াবে, একজন আরেকজনের বিরুদ্ধে বলবে। এখনই আপনি ইউটিউবটা খুলে দেখেন, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে শত্রুতা করা, এটা এখনো পর্যন্ত জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা বিশ্বনবীর হাদিস এখন মিলে যাচ্ছে মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 5216 নম্বর হাদিস। আমার ভাইরা আল্লাহর নবী কিয়ামতের 15টি আলামত বর্ণনা করেছেন, এর ভিতরে এক নম্বর হলো ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমান, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানা তুমাগনিমা ওয়াজ যাকাতু মাগরিমা। তিনটা পয়েন্ট আমি বললাম, বর্তমান আমাদের এই সময়ে প্রথম পয়েন্ট আমাদের জন্য বেশি প্রযোজ্য নয় জানা, দুই নম্বরের পয়েন্ট আমাদের জানা লাগবে ওয়াল আমানাতু মাগনিমা। এই এই সময়ে কিয়ামতের আলামত হলো এইটা, আমার ভাইরা আমানাতের মালকে গনিমত মনে করা হবে, অর্থাৎ আমানতের সম্পদকে গনিমত মনে করা হবে। আজকে বাংলার জমিনে 1628 জন ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে আছে। আমার মুসলমান ভাইরা এই রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে, বন্ধুরা আমার ভাইরা, আমার এই রাষ্ট্রের টোটাল সম্পদ এটা হচ্ছে ওনাদের কাছে আমানত। আমার ভাইরা আজকে পৃথিবীতে আমানত এটা খেয়ানত করে মেরে খেয়ে নিজের বাড়িতে ফ্ল্যাট বাড়ি বানায়, পরের টাকা মেরে খায়, এমন হাইব্রিড জাতের নেতা বাংলার জমিনে জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমানত এমন একটি শব্দ, এই আমানতের খেয়ানত যে করবে সে তার ডেজিগনেশন হলো সে মুনাফেক। মুনাফেকের সার্টিফিকেট আল্লাহর নবী তাকে দিয়েছেন, আর এই আমানতের হেফাজত যারা করবে বন্ধুরা আমার, তাদের জন্য আমার মুসলমান ভাইরা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, আর এই আমানতের হেফাজত যারা করবে এদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে থাকার জন্য জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমানত এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি আমার কাছ থেকে 100টা টাকা নিলেন, টাকা নেওয়ার পরে আপনার সঙ্গে আমার অনেকটা ডিসকানেক্ট হয়ে গেল, অথবা আমি বিদেশে চলে গেলাম, আপনার অন্তিম মুহূর্তে চিন্তা হলো আমি অমুকের কাছ থেকে 100টা টাকা নিয়েছিলাম, এই টাকাটা ফেরত না দিয়ে যদি আমি মারা যাই আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আপনি আমাকে পেলেন না কিন্তু আমার টেলিফোন নাম্বার আপনার কাছে আছে, আপনি আমাকে টেলিফোন করে বললেন হুজুর 100টা টাকা আপনার কাছ থেকে নিয়েছিলাম, এই টাকাটা আপনাকে আমি দিতে চাই, কিভাবে দিব? আমার বাড়ি অনেক দূরে, আসতে গেলে মনে হয় 100 টাকা দিতে গেলে 2000 টাকা খরচ লাগবে, আর আমার তো মরার সময় হয়ে গেছে। তখন আমি আমার ব্যক্তিগত যেহেতু টাকা, আমি বললাম ভাইজান এই টাকাটা আল্লাহর রাস্তায় আমি আপনাকে মাফ করে দিলাম, তাহলে এই ব্যক্তি কিন্তু মুক্ত হয়ে গেল। কিন্তু আপনি রাস্তায় ইট দিয়েছে সরকারি ইট, সরকারি ইট দিয়ে আপনার বিল্ডিং গাঁথার সময় 20 খান ইট কম পড়ে গেছে, চিন্তা করলেন এখন আমি কি করব। রাতের বেলায় রাস্তার এক সাইড দিয়ে 20টা ইট আপনি ছিনতাই করে বস্তায় ভরে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে মিস্ত্রিকে ধুয়ে মুছে আপনি লাগিয়ে দিয়েছেন রাতের আধারে।
বাংলাদেশে 17 কোটি জনগণ সবার হক রয়েছে ওই বিষখানিটের প্রতি। এখন আপনি যখনই মারা যাবেন আপনি যদি চিন্তা করেন আমি ক্ষমা চেয়ে নেব, আপনি কার কাছে ক্ষমা চাবেন? জোরে বলেন ঠিক না বে ঠিক। কারণ এই শুধু মনিরামপুরের লোকের কাছে ক্ষমা চাইলে কি হবে, পুরা বাংলাদেশের লোকের কাছে ক্ষমা চাওয়া লাগবে। কাজে আপনি ব্যক্তিগত সম্পদ মেরে খাওয়ার চাইতে রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ মেরে খায় ওর কপাল আরো বেশি পড়বে। জোরে বলেন ঠিক না বে ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, এ বাংলাদেশে এখন কোন জিনিসই নিরাপদে নেই। ওই সংসদ ভবন থেকে যদি একটা চকলেট পাস হয় ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত আসতে আসতে চকলেটের খোসাও থাকে না। জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার ভাইরা এক বাড়িতে থাকে এক চাকর, শুধু মেরিয়ে খায়। মালিক চিন্তা করে তুমি কত বড় চালাক, আজকে তোমার চালাকি ধরা পড়বে। এক টাকা দিয়ে বলে যা একটা চকলেট কিনে নিয়ে আয়। চকলেট কিনতে গিয়ে মনে মনে চিন্তা করে আল্লাহ আমার মালিক তো অ্যানালগ, আমি ডিজিটাল চোর। এখন বাংলাদেশে চুরি হচ্ছে ডিজিটাল কায়দায়। জোরে বলেন ঠিক না বে ঠিক। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, ওই চকলেট ছিল আগের কালে কাফনের কাপড়ের মতো পেঁচানো, এখন তো একেবারে সিল গালা করে দিয়েছে। দোকান থেকে চকলেট কিনে এনে ওই রাস্তা থেকে বাহির করে চুষতে চুষতে বাড়ির দরজার কাছে আসছে, এসে লুঙ্গি দিয়ে মোড়া মুসা দিয়ে আবার মোড়া দিয়ে মালিকের হাতে দিয়ে বলে মালিক এই নেন আপনার চকলেট। মালিক মোসেন নিচে হাসে বলে আর আজকে তুমি চুরি করতে পারোনি, তোমার চালাকি ধরা পড়ে গেছে। এবার চাকর মনে মনে ডাক দিয়ে বলে মালিক আপনি হচ্ছেন অ্যানালগ আর আমি ডিজিটাল চোর, একেবারে খালি ছেড়ে দেইনি, এক চাটা মেরিয়ে তারপরে দিয়েছি। আজও বাংলাদেশে যেই নেতার কাছে গম চাউল যা যা একেবারে খালি খালি ছেড়ে দেয় না, চাটা মেরিয়ে তারপরে দেয়। জোরে বলেন ঠিক না বে ঠিক। কিন্তু কিছু কিছু আছে ভালো, মনিরামপুরের যত চেয়ারম্যান মেম্বার সব ভালো, আমি অন্য এলাকার কথা বলছি, কারণ যে এলাকায় যাবো এলাকার কথা বলে কেমন মার খাবো। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এমনকি এই বাংলাদেশে পায়খানা করবে মানুষ তাও নিরাপদে নেই। একজন নর্মাল কোস্টার উঠে বাসে করে যাচ্ছে, পায়খানা চাপ দিয়েছে, ডেঞ্জারাস সিগন্যাল নাম্বার 10, ড্রাইভারকে ডাক দিয়ে বলে ড্রাইভার দাঁড়ান আমার অবস্থা ভালো না, আমার নিচে নামাই লাগবে। বলে না, ফাঁকা জায়গায় দাঁড়ালে গাড়ি চিন্তাই হবে, পিছনের সিট খালি আছে, তুমি ওখানে গিয়ে আল্লাহ আল্লাহ করো। বলে পলিথিন দেন, পলিথিন দেন, বমি আসার মনে হয় সম্ভাবনা আছে। ওখানে দুই সিটের মাঝখানে বসে পলিথিন ফুল লোড দিয়ে ফেলিস। এখন চিন্তা করে যদি লোকে দেখে আমার ইজ্জত পাংচার হবে, এখন কি করা যায়? পকেটে ছিল সাদা রুমাল, ওটা বের করে সুন্দর করে মোড়া দিয়ে জালনা দিয়ে ফেলে দিয়েছে। পিছন দিয়ে আসছিল ডিজিটাল হাইব্রিড মার্কা 3 যুবক আরিয়ান 5 গাড়ি চালিয়ে। ও চিন্তা করলো জালনার ফাঁক দিয়ে না নতুন রুমাইলে কি পড়লো, এর ভিতরে মনে হয় দামি কোনো মাল আছে। এই দাঁড়া হাইড্রোলিক ব্রেক কর, তো আরিয়ান 5 গাড়ি ব্রেক করে জায়গায় দাঁড়িয়ে গেছে, পিছন থেকে লাভ দিয়ে পড়ে ওটা নিয়ে শীতকাল ছিল চাদরের তলে বগলে নিচে চাপা দিস দিয়ে বলছে ভাই চল ওই পাশে বাগান বাড়ি আছে ওখানে গিয়ে মাল মনে হয় দামি মাল তিনজনের সমান ভাগ করে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু পায়খানা করে লোকে ফেলবে তাও নিরাপদে নেই। জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার ভাইরা আজকে বাংলাদেশে আমানতের খেয়ানত হচ্ছে প্রত্যেকটা সেক্টরে। জোরে বলেন ঠিক না বে ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, ওয়াল আমানাতু মাগনিমা, গনিমতের মালকে আমানত মনে করবে। রাষ্ট্রীয় সম্পদকে যারা বাবাতি সম্পদ মনে করে আমার ভাইরা, এদের থেকে বড় মুনাফিক বাংলার জমিনে একটাও নেই। জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার ভাইরা চাপাই নবাবগঞ্জে যান, আমি গিয়েছিলাম ওখানে মাহফিলে, আব্দুর রশিদ নাম, 8.5 বছর চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন। চেয়ারম্যানই থেকে যেদিন ইউনি বিদায় নিয়েছেন পরের দিন 300 টাকা নিয়ে কাঁচামালের আড়তে গিয়ে কাঁচামাল কিনে এনে উনি খুচরা বাজারে বিক্রি করছে।
ভাইরা আমারে তো এই রকম চেয়ারম্যানই তো দরকার, ইনি তো হযরতে ওমরকে ফলো করেছে, জোরে বলেন ঠিক না বে ঠিক। ভাইরা আমার সাংবাদিকরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এই দলের সমস্ত লোকেরা গিয়ে বলে আপনার নাম কি? বলে আমার নাম আব্দুর রশিদ। বলে আপনি রাজনৈতিক ভাবে কোন দল করেন? বলে আমার রাজনৈতিক দলের নাম এখন আমি বলবো না, ওটা ক্যান্সেল হয়ে গেছে, তবে আমার দলের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ওই দলের একটা কর্মী আমি, আমি সাড়ে আট বছর জনগণের প্রহরী ছিলাম। আমি যে বেতন পেয়েছি ওটা দিয়ে আমার নিজেরই চলে না, আমি বিল্ডিং দেব কোন কায়দায়? কিন্তু আজ আমার ভাইরা এমন লোক আছে, 5 বছর চেয়ারম্যানি করার পরে আগে ছেঁড়া লুঙ্গি পরতো, এখন 10 তলা 15 তলা বাড়ি, 300-400 বিঘা জমি, জোরে বলেন আছে না নাই? এরা মরার সময় করবে কি? একজনের টাকা মেরে খেলে সেটা মাপ চেয়ে নেওয়া যায়, জনগণের টাকা মেরে খেলে মাপ চাওয়ার কোনো উপায় নাই, জোরে বলেন ঠিক না বে ঠিক। এরপরে আমার ভাইরা আসেন, কিয়ামতের 3 নম্বরে আলামত হলো যাকাত ও মাগরিমা। আপনাদের ধৈর্য চ্যুতি হলে মুনাজাত করে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? যাকাত ও মাগরিমা, যাকাত কে জরিমানা মনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার ভাইরা সদকা দিলে সম্পদের বরকত বেড়ে যায়, আর আমার ভাইরা সুদ খেলে সম্পদের বরকত কমে যায়। আমার ভাইরা এই জন্য 1 টাকা যে সুদের খাবে, 36 বার মায়ের সাথে জেনা করলে যেই গোনা, ওই গোনা আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সুদের বড় গোনা হলো ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আপনি কি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কি আমাদের আছে? জোরে বলুন আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার অস্তিত্ব কতটুকু? এ পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে 228টি রাষ্ট্র, বারমুডা ট্রায়াঙ্গেল পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এরপরে হলো মারিয়ানা ট্রেঞ্জ, অন্ধকার দ্বীপ, এই 228টি রাষ্ট্রের ভিতরে আমার এই বাংলাদেশ 68,000 গ্রাম, 56,000 বর্গ মাইল, ভৌগোলিক অবস্থানে 250 ভাগের 1 ভাগ। এ বাংলাদেশের ভিতরে অনেকগুলি জেলা আছে, এই জেলার ভিতরে যশোর একটা জেলা, অনেকগুলি থানা আছে, থানার ভিতরে মনিরামপুর একটি থানা, অনেকগুলি গ্রাম আছে, গ্রামের ভিতরে আমার ভাইরা এই যে আপনাদের বড় চেতলা, এটা একটি গ্রাম, এই গ্রামে অনেক বিঘা জায়গা আছে, এই জায়গার ভিতরে এটা মনে করেন 10 কাঠা জায়গা, এর ভিতরে হাজার হাজার লোক আছে, এর ভিতরে আপনি একটা লোক, তাহলে পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে একটা উগনিকে 1 কোটি ভাগ করলে যতটুকু হবে আমার আল্লাহর চোখে আমরা তার চাইতে আরো ছোট, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করবেন কোন কায়দায়? জোরে বলেন ঠিক না বে ঠিক। আমার ভাইরা এরপরে আমি সংক্ষেপে কথাগুলো আমার বলা লাগবে, এরপরে অত আল্লিমা আলী গায়রিদ্দিন, ধর্মীয় শিক্ষার গুরুত্ব থাকবে না। আজ বাংলার জমিনে আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আমি, ভাইরা আমার বাংলাদেশে 100 জনের ভিতরে 95 জন কোরআনুল কারিম পড়তে পারে না, বাকি যে কয়জন পারে আমার ভাইরা এরপরে তারা কোরআনের অর্থ জানে না, এরপরে সহি শুদ্ধ হয় না। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, কোরআনুল কারিম না জানার কারণে বাংলার জমিনে আজকে গজব আর বিপদ বাংলার জমিনে, জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারিম যদি আপনি না জানেন, আপনি নামাজ পড়বেন কোন কায়দায়? নামাজ ভঙ্গের 19টি কারণের ভিতরে 1 নম্বর কারণ হলো আপনি কোরআন যদি না পড়তে পারেন আপনার নামাজ হবে না।
এখন আপনি যদি কোরআন না পারেন কি করে আপনি নামাজ পড়বেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে কোরআনুল কারীম না পড়তে পারার কারণে ইমাম সাহেবরা পড়ে এক রকম আর আমরা বুঝি আরেক রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইটা আপনাদের দোষ না, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এমন হবে কোরআনুল কারীম পড়তে পারবে না। ধর্মীয় শিক্ষার গুরুত্বটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপরে নারীদেরকে পুরুষরা অনুসরণ করবে। আমার ভাইরা, এই আলামতটা তো বাংলাদেশে নেই, কথা বলেন জোরে বলেন, আছে না নাই? আর রিজাল কওয়ামুন আলান নিসা, নারীদেরকে ডমিনেট করবে, শাসন করবে স্ত্রীদেরকে, স্বামীরা, পুরুষ জাতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এখন এমন হয়েছে, আন-নিসাউ কওয়ামুন আলার রিজাল, পুরুষদেরকে শাসন করতেছে নারী জাতি। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কোরআনুল কারীমের বিধান হলো মাসনা, সুলাসা, অরুবা, দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করতে পারবে। আজকে আমার ভাইরা, পুরুষরা যখন কা পুরুষে রূপান্তরিত হয়েছে, তিন তিন জন পুরুষের ঘাড়ে এক একটা মহিলাকে আল্লাহ গজব বানিয়ে চাপিয়ে দিয়েছে। এই যে তিন তিন জন পুরুষ মেম্বারের যেই পাওয়ার, এ বাংলাদেশে একজন মহিলা মেম্বারের সেই পাওয়ার, জোরে বলেন ঠিক না বেঠিক? একে গজব না রহমত? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাহলে একজন নারী সে তো ইমামতিও করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক ওদিকে আমি যাব না, কারণ যদি করি ব্যাখ্যা তাহলে পাবো না রক্ষা, কারণ সময় বেশি ভালো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এ ওয়াজ আমি পরে করব যদি ভালো সময় পাই। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এরপরে বলা হচ্ছে মায়ের সঙ্গে নাফরমানি করবে। আজকে অনেক সন্তানেরা মা কত কষ্ট করে লালন পালন করে আপনাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলো, অনেক বড় করলো, সেই মাকে অনেকে কষ্ট দেয়, অনেকে আব্বাকে কষ্ট দেয়, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এমন গজবের সন্তান বাংলার জমিনে, জোরে বলেন আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে বার্গেডিং করতেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার কাছ থেকে অনেক তথ্য আমি কালেকশন করি, শুধু তুমি আমাকে বলে দাও জান্নাতের ভিতরে আমি যার সাথে থাকব সে কি দুনিয়ায় বেঁচে আছে নাকি মারা গেছে নাকি পরে আসবে। এক কথার ভিতরে তিন প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সে তো এখনো দুনিয়ায় জীবিত আছে, বলখের বাজারে গোস্ত বিক্রি করে, তুমি তার কাছে গিয়ে তাকে দেখে আস। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে দেখে গোস্ত বিক্রি করে কয়েকটা গোস্তের টুকরা ব্যাগে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, তাকে ফলো করলেন। যে দেখে গোস্ত রান্না করে তাদের বাড়িতে একটা বুড়ি, ওই বুড়িকে কোলে করে নিয়ে নিজের হাতে গোস্তর ভিতরে রুটি ভিজিয়ে তার মুখে তুলে দিয়েছে, আর ওই বুড়িটা বিড় বিড় করে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো নিজের চোখে অবলম্বন করছে, এমন সময় ডাক দিয়ে বলে, গো কসাই ভাই, এই বুড়ি কি কথাগুলো বলে আমি তো বুঝি না, তুমি হয়তো বুঝতে পারো। বলতেছে, ভাই অনর্থক কথা বলে, যেই কথা ভিত্তিহীন, যেই কথার কোনো মূল্য নাই, যেই কথা কখনো সম্ভব না। বলতেছে, কি বলে তোমার এই বুড়ি? বলে, বুড়ি না, এইটা হলো আমার মা, যেই মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছিলাম, আমার মাকে আমি সারা জীবন ধরে খেদমত করি, আমার মা আমার জন্য দোয়া করে, রব্বুল আলামিন আমার ছেলে, এই ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে, মহব্বত করে, আমার ছেলেটা মরার পরে তুমি জামানার নবী মুসার সঙ্গে একই জান্নাতে তাকে থাকার ব্যবস্থা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত মুসা কেঁদে ফেলে
হয়েছে ওই লোকটাকে বুকে টেনে নিয়ে বলে ভাই তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তুমি হবে আমার জান্নাতের সাথী জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা যারা এসেছেন আপনারাও মা বাবার খেদমত করবেন আর পুরুষেরা যারা এসেছেন মা বাবার খেদমত করবেন সম্মানিত ভাইরা আমার স্যার সম্মানিত স্যার জাহাঙ্গীর স্যার উনি সারা বাংলাদেশের আলেমদের নয়নের মণি উনি সবার সঙ্গে থাকেন আমার সঙ্গে ওনার অনেক ভালো সম্পর্ক ওনার জন্য আপনারা খাস করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ঝিকরগাছা বাজারে আগামী 10 তারিখ আমার ওখানে